Welcome to e-commerce online shop. আমি e-commerce shop ব্যবহার করছি e-commerce shop টা কিভাবে ডেভেলপমেন্ট করলাম প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমি শুরু করলাম প্রোডাক্ট লেটেস্ট প্রোডাক্টগুলো কিভাবে শো করলাম আর বেস্ট সেলার প্রোডাক্টগুলো সবগুলো ফিচার প্রোডাক্টগুলো সবগুলো এখানে আমরা স্টেপ বাই স্টেপ আলাদা ঠিক আছে এই ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট মানে অ্যাডমিন মানে প্রোডাক্ট আমি শুরু করি অ্যাডমিন প্যানেলটা আমরা কিভাবে ডেভেলপমেন্ট করছি টোটালি আমি একটা কমপ্লিট প্রজেক্ট কিভাবে করতে হয় টোটালি আমরা থাকি পারবে আর স্যার এখানে দেখছি যে অনলাইন শপিং ক্ষেত্রে আমি একটি প্রজেক্ট নেওয়া হয়েছে হ্যাঁ এক্ষেত্রে আমরা মূলত হচ্ছে নিউ থেকে প্রজেক্টে গিয়ে আমরা এমভিসি প্যাটারে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে এসেছি আমরা প্রজেক্টে আমরা দেখলাম যে ডিফল্ট ফাইলগুলো যেগুলো ধরো ডিফল্ট ওকে আর যে কোনো একটা বড় প্রজেক্ট তার কাস্টমার যত ইনফরমেশন বা কাস্টমার সাথে যে ইন্টারফেস আছে কোন কোন কন্ট্রোলার মাধ্যম ঠিক আছে প্রথমে হচ্ছে প্রথমে যেটা চিন্তা করি প্রথমে আসে একটা রিকোয়েস্ট আসবে কন্ট্রোলার কন্ট্রোলার যেহেতু আসবে কন্ট্রোলার থেকে সেখান থেকে ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে মেনুগুলো উল্লেখ করা হয়েছে হেডার এবং ফুটার এবং পার্শিয়ালটাও অ্যাড করা হয়েছে এবং যতগুলো ইনফরমেশন বডিতে সেটা হচ্ছে রেন্ডার বডিতে কল হয়ে ইনফরমেশনগুলো শো হবে আর আমি অলরেডি দেখছি যে এক্ষেত্রে যেগুলো আমাদের মানে জাভাস্ক্রিপ্ট দরকার ছিল জাভাস্ক্রিপ্টগুলো ফুটার অ্যাড করছি আর সিএসএসগুলো আমরা হেডার ইউজ করছি ওকে তারপর এখানে হোম কন্ট্রোলার ইন্ডেক্সে সে মুভ করবে তারপরে আমরা বুঝলাম যে এটা হচ্ছে সার্ভার নেম এটা হচ্ছে সার্ভার নেম সার্ভার নেম আসলো তাহলে আমরা এখন এখান থেকে আমরা ডিটেলস আসলাম সিএস গুলো অ্যাড করলাম হোম কন্ট্রোলার এই যে হোম কন্ট্রোলার আছে হোম কন্ট্রোলারের মাধ্যমে সে প্রথমে কিসে আসবে ডাটা এই যে ইন্ডেক্স এই ইন্ডেক্সটা ফাইলের মাধ্যমে সে এখানে আসবে যে প্রোডাক্ট টাইপস এখানে ল্যামডা এক্সপ্রেশন করা হয়েছে কিছুই না এগুলোকে মানে অ্যাড করা যাবে প্রোডাক্ট টাইপস এবং স্পেশাল ট্যাগ
এটাতে অ্যাড করে প্রোডাক্টের মাধ্যমে আমরা ডিটেলস প্রোডাকশন ডিটেলস ইনফরমেশনগুলো আমরা শো করছি ডাইনামিকলি। চলুন আমরা ধাপে ধাপে আগাই, দেখি অনুমোদি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।